আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি শুরুতেই বলতে চাই যে আমার সমবায় সমিতি সলিউশনের এ টু জেড এই সিরিজের আজকে আমি আলোচনা করব বুথ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বুথের মধ্যে আমাদের ট্রানজ্যাকশন নামের যে অপশানটা আছে, তো এর আগে আমরা প্রত্যেকটা পর্বে দেখিয়ে ফেলেছি যে লোন কীভাবে ক্রিয়েট করব, ডিপিএস কীভাবে ক্রিয়েট করব, এফডিআর কীভাবে তৈরি করব এবং তাদের আদায় কিভাবে নিব। সো আজকে আমি বুথ নিয়ে আলোচনা করব। বুথটা মেনলি আদায় সংক্রান্ত বিস্তারিত দেখানো হবে। এখানে আমি ট্রানজেকশনে যখন যাচ্ছি তখন দেখতেছি আমার অলরেডি যেই মেম্বারগুলো আছে সব মেম্বারগুলো এখানে শো করতেছে। আমি চাইলে এখানে মেম্বার আইডি লিখে সার্চ করতে পারি। মেম্বার আইডি লিখে সার্চ করে মেম্বারকে সিলেক্ট করলেই মেম্বারটার নাম এবং ডিটেলস চলে আসবে উপর সাইডটাতে। এবং এখানে দেখতে পাচ্ছি তার কোনো লোন নাই বা তার কোনো সেভিংসও নাই। আমরা যদি অন্য মেম্বারটাকে সিলেক্ট করি দেখতেছি এই মেম্বারটা 65,230 টাকা তার সেভিংস আছে বাট কোনো লোন নাই। সো আমরা শুধুমাত্র তার আদায় করব, ধরেন আমরা তার 700 টাকা আজকে সঞ্চয় করব। চলুন দেখি এমন কোনো মেম্বার আছে কি না যার লোন আছে। এই যে রূপন দে, এই এই মেম্বারটার তার লোনও আছে এবং সেভিংসও আছে। আমরা দেখতে পাচ্ছি সে 4,000 টাকার লোন আমরা দিয়েছি, ডিসবার্স করছি। এখানে ইন্টারেস্ট হচ্ছে 1,360 টাকা রিসিভেবল, মানে আমরা টোটাল তার কাছ থেকে রিসিভ করব 5,360 টাকা এবং রিসিভ করছি অলরেডি 316 টাকা এবং 5,044 টাকা এখনও আনপেইড আছে। সো আমরা তার কাছে আজকে দেখতেছি যে তার ইনস্টলমেন্ট কিস্তি 158 টাকা অলরেডি এখানে চলে আসছে। তার কাছে আমরা কিস্তি নিব 158 টাকা এবং সঞ্চয় নিব 400 টাকা দিয়ে আমরা সাবমিট করব। দেখতেছি তার ট্রানজেকশনটা হয়ে গেছে, নিজের দিকে মেসেজ দিচ্ছে। আমরা যদি তাকে আবার দেখি তাহলে দেখতে পারবো যে তার রিসিভ অ্যামাউন্টটা বেড়ে গেছে, আনপেইড অ্যামাউন্টটা কমে গেছে এবং রিসিভেবল অ্যামাউন্টটা ঠিক থাকবে, ডিসবার্স অ্যামাউন্টও ঠিক থাকবে, ইন্টারেস্টটাও ঠিক থাকবে। শুধু রিসিভ অ্যামাউন্টটা বাড়বে এবং আনপেইড অ্যামাউন্টটা কমবে এবং সেভিং অ্যামাউন্টটা বাড়বে। এই ছিল আমাদের ট্রানজেকশনের ব্যাপার। আমরা এই ট্রানজেকশন দিয়ে আমরা লোনের আদায়ও করতে পারি, সেভিংসের আদায়ও করতে পারি। যদি আমরা শুধু চাই যে আমরা শুধু ইনস্টলমেন্টটা নিব, কিস্তিটা নিব, তাহলে কিস্তিটা নিতে পারবো। যদি বলি যে জরিমানা সহ কিস্তি নিব তাহলে জরিমানা সহ কিস্তি নিতে পারি। যদি বলি যে আমরা শুধু সেভিংস নিব তাহলে শুধু সেভিংসটাও নিতে পারি। আচ্ছা, এরপর সেভিংস কালেকশন, এখানে সেভিংস কালেকশনটা আলাদা করে দেখানো হয়েছে যে শুধুমাত্র যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদেরকে আমরা এখান থেকে ট্রানজেকশন করতে পারি। এখন সেভিংস অ্যাকাউন্ট প্রত্যেকটা মেম্বারেরই, সমবায় সমিতির প্রত্যেকটা সদস্যরই এই সেভিংস অ্যাকাউন্টগুলো থাকে। এই যে আমি 300 টাকা আদায় নিয়ে নিলাম এই ব্যক্তিটার, আমি এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে সার্চ করলাম, সার্চ করে দেখতেছি তার 13,221 টাকা আছে। আমি তার আবার 500 টাকা কিস্তি দেখিয়ে দিলাম, সরি সঞ্চয় করে দিলাম। এই যে একটা ট্রানজেকশন হচ্ছে। এরপর আসুন লোন কালেকশন, এখান থেকে আমরা লোন কালেকশনগুলো করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে যাদের যাদের লোন আছে তারাই মাত্র শুধু এখানে এই লিস্টে আছে। আমি একটা মেম্বারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তার হিস্ট্রিগুলো দেখতেছি যে সে লাস্ট কবে পেমেন্ট করছে, এবং তার কিস্তির পরিমাণ কত টাকা জমা হয়েছে। তা 1,217 টাকা কিস্তির পরিমাণ জমা হয়ে গেছে এবং সে 1,217 টাকা আমাকে দিয়ে দিলে আমি সাবমিট করে দিব। মানে মেনলি আপনার ফিল্ড অফিসার যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং যাদের সমবায় সমিতি আছে তাদের যদি ফিল্ড অফিসার থাকে তাহলে ফিল্ড অফিসাররা মোবাইল নিয়ে, আমাদের এই সফটওয়্যারটির মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপস নিয়ে এলাকায় বা বাজারে গিয়ে এভাবে জাস্ট সার্চ করে দেখবে যে এই ব্যক্তিটার কত টাকা কিস্তি আছে এবং জাস্ট সাবমিট করে দিলেই তার কিস্তিটা হয়ে যাবে, তার কিস্তিটা সফটওয়্যার হিসেবে নেওয়া হয়ে যাবে এবং সেটা চাইলেই অ্যাপস থেকে আদায় করলে এটা ব্রাঞ্চ থেকে দেখতে পারবে। আচ্ছা, এই ছিল লোনের ট্রানজেকশন। এই লোন ট্রানজেকশন হবে তখন যখন আমরা এক ব্যক্তিকে লোন দিয়ে থাকবো। এরপর ডিপিএস কালেকশন, যদি ডিপিএস কালেকশনে যাই তাহলে দেখতেছি এই যে আমাদের ডিপিএস কালেকশনে একটা নাম দিয়ে সার্চ করলাম ডিপিএস ট্রানজেকশন। এই যে আমরা ব্যক্তিটার ডিপিএস অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছি তার ডিপিএস ব্যালেন্স 6,00,000 টাকা এবং মান্থলি সে 10,000 করে ইন্টারেস্ট পাবে এবং সে লাস্ট ইন্টারেস্ট সে
2023-এর 17-28-এ লাস্টিং ডেট তুলছে এবং 141 দিন ধরে কোনো ইন্টারেস্ট সে তুলে নাই। তার অলরেডি 4 মাসের ইন্টারেস্ট জমা হয়ে গেছে 40,000 টাকা, সরি 4 লাখ টাকা জমা হয়ে গেছে। এখন তাকে আমি ইন্টারেস্টটা দিয়ে দিব, সাবমিট করে দিলেই তার এই 4 লাখ টাকার ইন্টারেস্ট আমি তাকে দিয়ে দিচ্ছি, সরি আদায় নিয়ে নিচ্ছি, আদায়টা নিয়ে নিচ্ছি। এবং সে এই 4 লাখ টাকার 4 লাখ টাকার আদায়ে আমি সে 48,000 টাকা, সে 48,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে। ওকে, এই ছিল আমাদের ডিপিএস এর হিসাব। আমি যদি আর একটা অ্যাকাউন্টে ঢুকি, এই যে আমি যদি আর একটা অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখতে পাচ্ছি এর, আচ্ছা মেবি আমি এই অ্যাকাউন্টেই ঢুকছিলাম এর আগে, আমি অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি। এই যে দেখেন এর অলরেডি মান্থলি 1,000 টাকা করে সে মান্থলি ডিপিএস দেওয়ার কথা, সে 75 দিন ধরে কোনো ডিপিএস দেয় নাই, তার মানে 2 মাস হচ্ছে, 2 মাসের টোটাল অ্যামাউন্ট যেটা হয় 2,000 টাকা তার অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আমি চাইলাম যে সে যেহেতু 1 মাস মিস করছে, সেহেতু আমি তাকে 10 টাকা ফাইন দিয়ে আমি এটাকে সাবমিট করে দিলাম। সো ডিপিএস এর ট্রানজেকশন হয়ে গেল, মানে ডিপিএস আমরা টাকাটা রিসিভ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে ট্রানজেকশন টাইপটা ডিপিএস এবং ট্রানজেকশন নোটটা হচ্ছে রিসিভ পেমেন্ট, আমরা 2,000 টাকা রিসিভ করছি এবং 2,000 টাকা তাকে 240 টাকা আমি ইন্টারেস্ট দিয়েছি এবং 10 টাকা তার পেনাল্টি হয়েছে। আচ্ছা এখান থেকে আমরা যেটা দেখবো কালেকশন শিট, এই যে আমরা প্রতিনিয়ত যে কালেকশনগুলো করতেছি সেই কালেকশনগুলো শিট দেখবো, কালেকশনগুলো শিট দেখবো। আচ্ছা এই ফিল্ড অফিসারের আন্ডারে কোনো মেম্বার নেই, এই যে দেখতেছি আমার এই ফিল্ড অফিসারের আন্ডারে কিছু মেম্বার্স আছে যাদের টোটাল সেভিংস আছে এত টাকা এবং আউটস্ট্যান্ডিং। মূলত এই কালেকশন শিটটা হচ্ছে যে যদি আপনার কোনো ইউজারের বা ফিল্ড অফিসারের যদি মোবাইল অ্যাপস না থাকে তাহলে এই এই শিটটা আপনি প্রতিদিন তাকে প্রিন্ট করে দিয়ে দিবেন। এই যে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এটা প্রিন্ট করে তাকে দিয়ে দিলে সে মাঠে মাঠে গিয়ে সে চেক করে দেখবে যে কার ব্যালেন্স কত এবং তার আজকের আদায়টা কত। এখানে সে আজকের আদায়টা ইনপুট নিবে এবং সে যদি লোন থাকে তাহলে লোনের আদায়তে ইনপুট নিবে, ডিপিএস থাকলে ডিপিএসটা সে ইনপুট করবে। এটা হচ্ছে মাঠ কর্মীদের কালেকশন শিট, যে কালেকশন শিটটা নিয়ে তারা মাঠে গিয়ে শিট দিয়ে আদায় করবে আর কি। আর টুডে ট্রানজেকশন, এখান থেকে আমরা শর্টকাটে দেখতে পাচ্ছি যে টুডে ট্রানজেকশন, যে আজকের দিনের কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে, যে ট্রানজেকশনগুলো আমি কিছুক্ষণ আগেই করলাম এই যে ট্রানজেকশনগুলো দেখা যাচ্ছে। চাইলে আমি এখান থেকে এডিটও করতে পারি, এই যে ট্রানজেকশনগুলো আমি এডিট করতে পারি। এখানে 2,000 আছে, সে 3,000 টাকা দিচ্ছে আমাদের, বা 2,000 লিখছি, এখানে কিছু নোট দিলাম যে রং এন্ট্রি, আমি রং এন্ট্রি করছি। এই যে আমি 3,000 টাকা দিয়ে আপডেট করে দিলাম, তার ইন্টারেস্ট অ্যামাউন্টটাও বেড়ে গেল এবং তার অ্যামাউন্টটাও বেড়ে গেল। আচ্ছা এভাবে আমরা চাইলে আমরা আমাদের এখান থেকে দেখতে পারি যে কোন ইউজারের ট্রানজেকশনগুলো কত আছে। যেমন আমি এই ইউজারটা প্রবেশ করে আসি, এই ইউজারটার আমি যদি সব ট্রানজেকশন দেখতে চাই, দেখেন সরি এই ট্রানজেকশন নাই, আমি যদি এই ইউজারে ঢুকি তাহলে দেখেন এই ইউজারের সবগুলো ট্রানজেকশন। এখান থেকে আমি ফিল্টার করতে পারি যে এর মধ্যে সেভিংস ট্রানজেকশন কোনগুলো, যেমন এইগুলো সেভিংস ট্রানজেকশন, তারপর এগুলো লোনের ট্রানজেকশন, এই যে এগুলো লোনের ট্রানজেকশন। এছাড়াও যদি ডিপিএস এর ট্রানজেকশন থাকে তাহলে শুধুমাত্র ডিপিএস ট্রানজেকশনগুলো আমরা বের করতে পারি। এখানে কোন ফিল্ড অফিসার কোথায় আদায় করতেছে, কখন আদায় করতেছে, কোন সময় আদায় করতেছে এবং তাতে ট্রানজেকশন আইডি কত, সব হিসাবগুলো আপনি কিন্তু ব্রাঞ্চে বসে থেকেই দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ট্রানজেকশন সামারি নিতে পারেন যে আজকের ডেটে কি পরিমাণ আদায় হয়েছে। দেখেন আজকের ডেটে এই পরিমাণ আদায় হয়েছে, টোটাল 4,78,000 টাকা, সরি 4,07,873 টাকা, 43 টাকা আর কি। এবং সেভিংস কত হয়েছে, ইনস্টলমেন্ট কত হয়েছে, ইন্টারেস্টটা কত দিচ্ছে, পেনাল্টি কত হয়েছে, রিপেমেন্ট কত হয়েছে, এগুলো টোটাল হিসেবগুলো পাওয়া যায়। চাইলে আপনি যে কোনো ডেটের আপনি ট্রানজেকশন হিস্টোরিটা দেখতে পারেন এবং ইউজার ওয়াইজ দেখতে পারেন যে কোন ইউজারের আজকের কালেকশন বা গত কালেকশন সামারিটা কত ছিল। এবার আমরা আসি ইউজার কালেকশানে, দেখেন এটা হচ্ছে ইউজার কালেকশন। ইউজার কালেকশনের আমি চাচ্ছি যে আজকের দিনের
আজকের দিনের কালেকশনটা, আমি যদি আজকের দিনের কালেকশন লিখে যদি সার্চ করি, মানে আজকের ডেট দিয়ে যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আজকের ডেটের যত রকম কালেকশন হয়েছে সবগুলো এখানে চলে আসতেছে, এবং খুব ইজিলি চলে আসতেছে, যেটা আমি প্রিন্ট করে বের করতে পারি যে আজকের ডেটের ট্রানজেকশনগুলো, আজকের ডেটের ট্রানজেকশনগুলো। এছাড়া যদি আমি বলি যে ইউজার ইউজার ওয়াইজ, যেমন আমি এই ইউজার ওয়াইজ ট্রানজেকশনগুলো কতগুলো ট্রানজেকশন করছি, এই যে দেখেন সে ইউজার অনুযায়ী সবগুলো ট্রানজেকশন হয়েছে, এবং এই ইউজার ওয়াইজ কোনো ট্রানজেকশন হয়েছে কিনা, এই যে দেখেন এই ওয়াইজ, এই ইউজার ওয়াইজ মানে ইউজার বলতে আমরা বলতেছি ফিল্ড অফিসার, যারা মাঠে গিয়ে আদায় করবে। আমি দেখতে পাচ্ছি না যে তার কোনো আদায় নেই, সে যেহেতু আদায় করে নাই, সেহেতু আসে নাই। এখন যদি আমরা বলি যে এই ফিল্ড অফিসারের শুধুমাত্র আমাকে দেখাও যে সে কি পরিমাণ ডিপিএস এর আদায় করছে, এই যে এর আগেও আমরা যেটা দেখলাম টুডে ট্রানজেকশনে সেম জিনিসটাই, কিন্তু টুডে ট্রানজেকশনটা আমরা প্রিন্ট করতে পারি না, যেখানে এডিট ডিলিটের অপশন আছে, বাট এই অপশনটাতে একদম রিপোর্ট আকারে আসবে, যেমন আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন যে আমাদের কি পরিমাণ, আমার কি পরিমাণ আদায় হয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের ইউজার কালেকশন। এখন আমরা যাই অল ট্রানজেকশন। এখন দেখতে পাচ্ছি যে অল ট্রানজেকশন, এই অল ট্রানজেকশনে আমাদের যেটা আছে সবগুলো ট্রানজেকশন, আপনি কত দিন ধরে ট্রানজেকশন করতেছেন সব ট্রানজেকশনগুলো যেখানে আছে, এখানে একটা নোট আছে যে অল ট্রানজেকশন ডাটা শো ইন লাস্ট 6 মান্থ। আপনি যতই এখানে ডেট লিখে সার্চ করেন না কেন, সব ডাটাগুলো আপনার 6 মাসের মধ্যেই যতগুলো ট্রানজেকশন হয়েছে সবগুলো রেকর্ড দেখাবে। আর ট্রানজেকশন ডাটা ডিলিট লাস্ট মান্থ, মানে আপনি লাস্ট 1 মাসের ডাটা, আপনি লাস্ট 1 মাসের ডাটা ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারবেন, এছাড়া আপনি এডিট ডিলিট করতে পারবেন না। এক নজরে আপনি চাইলে ট্রানজেকশনগুলো দেখতে পারবেন, সবগুলো ট্রানজেকশন দেখতে পারবেন। এই ছিল আমাদের বুথের কাজ। আমাদের সমবায় সমিতি সফটওয়্যার বা এনজিও যারা আছেন তাদের সফটওয়্যারের এই বুথ নামের যে অপশনটা আছে, বুথ মানে আমরা বলি যে কালেকশন বুথ, যেখান থেকে আসলে টাকা পয়সাগুলো আদায় করা হয়, এই আদায় করার বুথটাকে আমরা বুথ অপশনটা বলেছি। আর এছাড়াও আমি এর পরবর্তীতে উইথড্র, এইচআরএম, ব্যাংকিং সবগুলো আলাদা আলাদা করে দেখাবো, যেহেতু আমি একটা সিরিজ তৈরি করতেছি যে A to Z। এখন এই সিরিজের আমি মোটামুটি ব্রাঞ্চ, সেভিংস, লোন, ডিপিএস, FDR এই সব আলোচনা করেছি, আজকে ব্রুথ নিয়ে আলোচনা করলাম, এরপরে আশা করি আমি উইথড্র নিয়ে আলোচনা করব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা ইনকাম সামারিতে যাব, প্রতিদিন কাজ শেষ করে আমরা যখন ইনকাম সামারিতে যাব, আমি দেখতেছি যে আজকের ইনকাম সামারিতে আমার ডেবিট হয়েছে কত টাকা, ক্রেডিট হয়েছে কত টাকা। আমাদের আজকে কোনো ডেবিট হয় নাই, কোনো খরচ হয় না, যেহেতু আজকে আমরা সব কিছু কালেকশন করছি, এটা আমরা ড্রেন করে দিব, এই যে আমরা ড্রেন করে দিব, আর ট্রানজ্যাকশন আমরা সফটওয়্যারটা কমপ্লিট করি, দিনের হিসাবগুলো কমপ্লিট করে ফেললাম। এখন যদি আমি ইনকাম সামারিতে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের ইনকাম সামারির আমাদের টোটাল ব্যালেন্স আছে 4,78,753 টাকা, এই পরিমাণ আমাদের ব্যালেন্স হচ্ছে। এবং আবার অলরেডি আমার মোবাইল SMS চলে আসছে যে আজকের ট্রানজেকশনের কি পরিস্থিতি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সফটওয়্যারটাও ভালো লাগবে। যদি বুঝতে না পারেন আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করবেন, এবং আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, www.bank.lssoft.xyz। এখানে গেলে আপনি সব বিস্তারিত দেখতে পারবেন। আর যদি সফটওয়্যারটা নিতে চান, পারচেস করতে চান বা ডেমো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের নাম্বারটায় কল করে আপনি ডেমো দেখতে পারেন।